দেশ জুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী উৎসব। আমজনতার থেকে তারকা সকলেই মেতে উঠছেন গণপতি বাপ্পার পুজোতে। পিছিয়ে নেই রাজনীতিকরা, আর এক মাস বাদে দুর্গাপুজো। এর মধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে উঠছে শহরের বিভিন্ন বারোয়ারি পুজো মণ্ডপে। মণ্ডপের পাশাপাশি প্রতিমা নির্মাণের কাজে ব্যস্ত শিল্পীরা। তবে দুর্গাপূজার শুরুর আগে রানীর বাজারে অন্য পুজোর রেশ। গণেশ চতুর্থীর বিশেষ দিনে এলাহি আয়োজনে সিদ্ধিদাতার আরাধনায় মেতে উঠলেন রানীর বাজারের বিনায়ক সামাজিক সংস্থার সদস্যরা। 41 ফুট কাঁচের গণেশ মূর্তি দিয়ে পুজো করে চমক লাগায় বিনায়ক সামাজিক সংস্থা। এই সংস্থার পুজো দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমান কাতারে কাতারে মানুষ। মঙ্গলবার রাতে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ও এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে বিনায়ক সামাজিক সংস্থার পুজো মণ্ডপের উদ্বোধন হলো। গত কয়েক বছর ধরেই রাজ্যে গণেশ পুজোর প্রচলন ব্যাপক আকার নিয়েছে। পুজোর উদ্বোধন করে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার ভাবনা নিয়ে বক্তব্য রাখেন তিনি। আমি বুকে হাত দিয়ে বলতে পারি, কোথাও কোনো রকম অনিয়মের কোনো স্পর্শ নেই, কোথাও কোনো রকম কেউ বলতে পারে না। নিন্দুকেরা অনেক কিছু বলবে, অনেকে অনেক কথা বলে, আমরা যথাসাধ্য চেষ্টা করব। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার যে স্লোগান আমরা নিয়ে এসেছি, মাননীয় প্রধানমন্ত্রীজি আপনি দেখেছেন যে যখন আমাদের নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধন হয় সেখানেও ষষ্ঠাঙ্গে উনি প্রণাম করেছেন। প্রথম ভগবানকে প্রণাম করে পূজা আর্চা করে তারপর সেটার শুভ উদ্বোধন হয়। এদিন এই এলাকার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রদেরকেও সংবর্ধনা দেওয়া হয় বিনায়ক সামাজিক সংস্থার পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।